সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু আসুন, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা হলো যে ঈশ্বরের পবিত্র আহ্বান এবং আমাদের ঈশ্বর তিনি পবিত্র, আর সে পবিত্র ঈশ্বরের পবিত্র আহ্বান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে পিতেশ্বর তিনি আমাদেরকে যে আহ্বান করেন সেই আহ্বান কিন্তু অনেক মূল্য আহ্বান বা মূল্যবান আহ্বান, অনেক গুরুত্বপূর্ণ আহ্বান। সেই আহ্বান হলো পবিত্র আহ্বান। সেই আহ্বান আমাদের প্রত্যেক মানব জাতির জন্য পিতেশ্বর তিনি দিয়েছেন, সেই আহ্বান তিনি করেছেন। আর সেই আহ্বান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে ঈশ্বরের পবিত্র, ঈশ্বরের পবিত্র আহ্বান মানব জাতির জন্য, আমাদের প্রত্যেকের জন্য। তাই আসুন সর্বপ্রথমে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বর বাক্য নিয়ে আলোচনা করব। স্বর্গপিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আবার একটি সুন্দর সময় তুমি দিয়েছ, আর এই সময় তোমার সকল সন্তানদেরকে প্রভু তুমি যে পবিত্র আহ্বানে আহ্বান করেছ সে সকল প্রভু তুমি বুঝতে সাহায্য করো তোমার পবিত্র আত্মার শক্তিতে। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখব আমাদের পিতেশ্বর তিনি বলছেন যে কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্র তোমের নাই, আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেমন লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র, আমেন। অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে যে আহ্বান করছেন বলছে, যিনি তোমাদিগকে আহ্বান করেছেন, কে আমাদেরকে আহ্বান করেছেন, আমাদের পবিত্র পিতা, আমাদের পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু। তিনি আমাদেরকে সকল মানব জাতিকে, আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে তিনি আহ্বান করেছেন, বলছে সেই পবিত্র তাওয়ের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। আমাদের পিতেশ্বর তিনি পবিত্র, আর তার মতো করে আমাদের সমস্ত আচার আমাদের ব্যবহারে পবিত্রতা না পিতেশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন যেন সেই পবিত্রতা আমাদের জীবনে আমরা রাখি। কেমন আর লেখা আছে যে তোমরা পবিত্র হইবে, পিতেশ্বর তিনি বাক্যে বলছেন যে আমরা পবিত্র হইব কারণ আমাদের পিতেশ্বর তিনি পবিত্র। কখন আমরা পবিত্র হব? পিতেশ্বরের চরণতলে যখন আমরা থাকি, প্রার্থনা সভায় যখন আমরা উপস্থিত হই, ঈশ্বর তিনি আমাদের সময়টাকে পবিত্র করে দেন, আমাদের মনটাকে পবিত্র করে দেন, আমাদের চিন্তাটাকে পবিত্র করে দেন, আমাদের কার্যটাকে তিনি পবিত্র করে দেন। আর সেই পিতেশ্বর তিনি পবিত্র করে দেন আমাদের, আমরা যদি সেই পিতেশ্বরের সঙ্গে যুক্ত থাকি, কারণ আমাদের পিতেশ্বর তিনি পবিত্র। তাই সেই পবিত্রতার মধ্য দিয়ে কিন্তু শয়তান আমাদের জীবনে কার্য করতে পারে না। তাই আমরা মনে রাখি যে আমরা প্রতিনিয়ত যদি পিতেশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি, পিতেশ্বর তিনি বাক্যে বলছেন যে তোমরা পবিত্র হইবে, আমাদের জীবনকে তিনি পবিত্র করেন। বাক্যে বলে যিশাইয়া 6:3, আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের শতপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ, আমেন। আমরা বাক্যে দেখি যে তাহারা পরস্পর বলিতে লাগিলেন, ঈশ্বরের সন্তানেরা পিতা ঈশ্বরকে পরস্পর বলতে লাগলেন যে আমাদের যে পিতেশ্বর তিনি শুধু পবিত্র নয় কিন্তু পবিত্র 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 তিনবার ব্যবহার করা হয়েছে এই শব্দ। আর সে মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কত পবিত্রতা আমাদের ঈশ্বর, সে পবিত্র ঈশ্বর, তিনি বাহিনীগণের সদপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ, তাহার কার্য, তাহার অস্তিত্ব, তাহার অধিকার, তাহার কর্তৃত্ব কিন্তু সমস্ত পৃথিবীতে পরিপূর্ণ। সে পবিত্র ঈশ্বর তাকে আমরা ডাকার সুযোগ পেয়েছি, তার কাছে আমরা প্রার্থনার সুযোগ পেয়েছি, আর সে পবিত্র ঈশ্বর কিন্তু আমাদেরকে পবিত্র আহ্বানে তিনি আহ্বান তিনি করেন। বাক্যে লেখা আছে যখন 17:18-19, তাহাদিগকে সত্য পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ, আমেন। আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা সত্যি আমরা পবিত্র হই। সত্যি আমরা কি পবিত্র আমরা হব? আমাদের পিতা ঈশ্বরকে, সত্য ঈশ্বরকে আমাদেরকে আগে জানার দরকার আছে। সেই জন্য প্রভু যীশু বলছেন, আমি পথ, সত্য এবং জীবন,
কেহ আমার নিকটে না আসিলে পিতার কাছে যাইতে পারে না। আমেন। অর্থাৎ আমাদের যে সত্য, যে পথটা আছে যেখানে আমরা জীবন পেতে পারি, সেই সত্য হলো প্রভু যীশু। আর সেই সত্যি আমাদেরকে আমরা হতে হবে, অর্থাৎ আমাদের সত্য ঈশ্বরকে জেনে তাকে আমাদেরকে ডাকতে হবে, তার কাছে আমাদের হস্ত রাখতে হবে, তার কাছে তাকে আমাদের হৃদয়ে রাখতে হবে এবং তাকে আমরা ডাকতে হবে। সেই মধ্য দিয়ে আমরা সত্যি আমরা পবিত্র আমরা করতে পারি। এবং বলছেন তোমার বাক্যই সত্য স্বরূপ, ঈশ্বরের বাক্য হলো সেই সত্য স্বরূপ। সেই বাক্য কি বলছে? যে আদিতে বাক্য ছিল, সেই বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্য ঈশ্বরের নিকটে কাছে ছিল এবং সেই বাক্য মাংস মুক্তমান হইল, তিনি হলেন যীশু খ্রিস্ট। অর্থাৎ সেই বাক্যই সত্য স্বরূপ, ঈশ্বর প্রভু যীশু। তিনি যা বলেছেন সেই বাক্যে আমাদেরকে সত্য আমাদেরকে পবিত্র হতে হবে, পিতাকে আমাদেরকে ডাকতে হবে যীশুকে, প্রভু যীশুকে। তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি এবং তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারও সত্যই পবিত্রকৃত হয়। আমেন। প্রভু যীশু তিনি বলছেন যে তিনি আমাদেরকে পবিত্র, তিনি আমাদেরকে করেন আমরা যদি তার কাছে আসি, এবং বলছে তাহারা সত্যই পবিত্রকৃত হয়। এবং আমরা যদি সেই পবিত্র প্রভু যীশুকে আমরা ডাকি, তাহলে বলছে পিতা ঈশ্বর তিনি বলছেন যে সত্যই আমরা কিন্তু পবিত্রকৃত আমরা হয়ে থাকি। হালেলুইয়া। তাই পিতা ঈশ্বর কিন্তু আমাদের সেই পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, যেন আমরা পবিত্রকৃত হই। সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা কি পবিত্রকৃত হতে চাই, আমরা কি সত্য ঈশ্বর প্রভু যীশুকে আমরা ডাকতে চাই, এবং যিনি আমাদেরকে পবিত্র করতে পারেন সেই যীশু খ্রিস্টকে আমরা কি ডাকতে চাই, তাহার সত্যি কিন্তু আমরা কি পবিত্র আমরা হতে চাই। সে বিষয়ে আমরা চিন্তা করি যে আমরা কোথা থেকে আমরা পবিত্র হতে পারি, একমাত্র যীশু খ্রিস্ট থেকে। দেশ তিনি আমাদেরকে বলছেন রোমীয় ৬ অধ্যায় ১৯ ২২ পদ বলছে, তোমাদের মাংসের দুর্বলতা প্রযুক্ত আমি মানুষের মতো কইতেছি, কারণ তোমরা যেমন পূর্বে অধর্মের নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অশুচিতার ও অধর্ম কাজের কাছে দাসরূপে সমর্পণ করিয়াছিলে, তেমনি এখন পবিত্রতার নিমিত্ত আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাসরূপে সমর্পণ করো। কিন্তু এখন পাপ হইতে সাথে নিকৃত হইয়া এবং ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ এবং তাহার পরিণাম অনন্ত জীবন। আমেন। বিদেশে তিনি আমাদের বলছেন যে আমাদের মাংসের দুর্বলতা অনুযায়ী আমরা পূর্বে যে অধর্ম কার্য আমরা করেছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে অসুচিত কার্য অধর্ম কার্য আমরা করেছি এবং তার সুবে আমরা সমর্পিত ছিলেন অন্ধকারে, কিন্তু প্রভু যীশু তিনি আমাদেরকে তিনি যে আহ্বান তিনি আমাদেরকে করেছেন পবিত্র আহ্বান, সেই আহ্বানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বলছে পবিত্রতার মধ্যে আমরা যেন রাখি, ধার্মিকতার কাছে আমরা যেন দাসরূপে সমর্পণ করি, তিনি হলেন যীশু খ্রিস্ট। আর তা হইতে আমরা আমাদের পাপ হইতে আমরা স্বাধীন কিন্তু আমরা হব এবং ঈশ্বরের দাস হইয়া আমরা পবিত্রতার ফল আমরা আমাদের জীবনে পাব এবং সেই ফল হলো অনন্ত জীবন। হালেলুইয়া। আমরা মনে রাখি সেই পবিত্রতার ফল পিতা ঈশ্বর যে পবিত্র আহ্বান করেছেন, সেই পবিত্র আহ্বানে পবিত্রতার ফল তিনি আমাদেরকে দান করতে চান, সেই পবিত্রতার ফল হলো অনন্ত জীবন। আমরা কি পেতে চাই? আমরা চিন্তা করি আমাদের পিতা ঈশ্বরের পবিত্র আহ্বান কি আমরা গ্রহণ করতে চাই। আমরা চিন্তা করি যদি তাই হয় তাহলে কিন্তু আমরা অনন্ত জীবন পবিত্রতার ফল অনুযায়ী অনন্ত জীবন আমরা পাব। দ্বিতীয় করন্থীয় ৭ অধ্যায় ১ পদ বলছে, অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সৃষ্টি করি, ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। আমেন। আমাদের পিতা ঈশ্বর বলছেন যে প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের এবং আত্মার সমস্ত মালিন্য হইতে আমরা আমাদেরকে শুচি করি, আমাদের মাংস এবং আত্মার সমস্ত মালিন্য সমস্ত কার্য যা আমাদেরকে দুর্বল করে তা থেকে আমরা অশুচি করে আমাদেরকে তা থেকে আমরা শুচি হই, প্রভু যীশুর দয়াতে প্রভু যীশুর কাছে এসে এবং ঈশ্বর ভয়ে আমরা পবিত্রতা আমাদের জীবনে আমরা সিদ্ধ করি। আমরা মনে রাখি এফিসিয় ৪:২৪ বলছে, সেই নতুন মনুষ্যকে পরিধান করো
যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। হালেলুইয়া, আমেন। অর্থাৎ সেই নতুন মনুষ্যকে যেন আমরা পরিধান করি, যাহা সত্যের ধার্মিকতায় এবং সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। হ্যাঁ, সেই নতুন মনুষ্যকে আমরা যেন পরিধান করি, তিনি হলেন যীশু খ্রিস্ট, যিনি সত্যের ধার্মিকতা আমরা তার মধ্যে পেয়েছি এবং ঈশ্বরের সাদৃশ্যেই কিন্তু তিনি সৃষ্টি হয়েছেন। সেই মনুষ্যকে আমরা যেন পরিধান করি, আহ্বান পিতা তিনি আমাদেরকে দিয়েছেন। এই প্রিয় দশ অধ্যায়, হ্যাঁ এই প্রিয় বারো অধ্যায় দশ চোদ্দ পদ আমরা দেখি, উহারা তো অল্প দিনের নিমিত্ত উহাদের যেমন বিহিত বোধ হইত তেমনই শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন যেন আমরা তাহার উচ্চতার ভাগী হই। সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিরেকে কেউই প্রভু দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আমেন। পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন পবিত্রতার ভাগী হই, শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিরেকে যাহা বাদ দিয়ে কিন্তু কেউই প্রভু দর্শন পাইবে না, তাহলেও সেই পবিত্রতার অনুধাবন আমরা যেন করি, পবিত্রতার অনুধাবন যেন আমরা করি, না হলে আমরা প্রভুর দর্শন আমরাও পাবো না। তাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যে পবিত্রতার আহ্বান পিতেশ্বর করেছেন, আমরা কি সেই পবিত্রতার আহ্বান আমরা গ্রহণ করতে চাই? সেই পবিত্রতা যে আহ্বান যদি আমরা গ্রহণ করি, সে পবিত্রতার আহ্বান কি? যীশু খ্রিস্ট, তাকে যদি আমরা গ্রহণ করি তাহলে পিতেশ্বর কিন্তু বলছেন যে আমরা সেই প্রভু দর্শন আমরা পাবো, প্রভু দর্শন পাবো। যখন প্রভু যীশুকে আমাদের জীবনে রাখবো, পবিত্রতা আমাদের জীবন তৈরি হবে এবং সেই মধ্য দিয়ে আমরা প্রভু দর্শন পাইব। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা প্রভুর দর্শন যদি আমরা পেতে চাই, আমরা আমাদের প্রভুর পবিত্র আহ্বান আমরা গ্রহণ করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।